যখন ভারতীয় জনতা পার্টির হারের পর যদি কেউ মাশুল গুনে থাকে তাহলে কিন্তু কার্যকর্তারাই মাশুল গুনেছে। প্রত্যেকটা জেলায় এখনও পর্যন্ত প্রচুর কর্মী ঘরছাড়া, প্রচুর কার্যকর্তা। একটা নেতা মার খেয়েছে, একটা নেতা মরেছে, মরেছে কে? কার্যকর্তা মরেছে। এবং আমরা মরতে রাজি, আমাদের মৃত্যু নিয়ে আমরা ভয় পাই না, আমরা প্রতিনিয়ত এখনও প্রত্যক্ষ রাজনীতিতে প্রত্যক্ষ সংগ্রামে রয়েছি। কিন্তু তারপরেও কার্যকর্তাদের আবেগ, কার্যকর্তাদের বক্তব্য, তাকে মূল্য না দিয়ে কিছু নেতা প্রতিনিয়ত বসে, এই রাজীব বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী দত্ত, এই ধরনের দালাল নেতা, যাদেরকে এক প্রকার ব্যবহার করার কারণে এই ভরাডুবি, আমরা সেই দিন চুপ থেকেছিলাম। দীর্ঘদিন ধরে দলীয় শৃঙ্খলা মানার দায়িত্ব কি শুধুমাত্র কার্যকর্তাদের? আজকের এই লাইভটা করার কারণে কালকের হয়তো আমাকে সোকস ধরানো যেতে পারে, যেহেতু আমি দায়িত্বপ্রাপ্ত পদাধিকারী। এবং আমাদের শৃঙ্খলা ভঙ্গ করার অধিকার থাকেই না, কখনো শৃঙ্খলা ভঙ্গ করতাম না। আমাদের কোনো পতাকা নিয়ে আমরা এই দলে আসিনি, এই দলের পতাকা কারুর হাত থেকে আমরা নিইনি। ভারতীয় জনতা পার্টি যেদিন থেকে রাজনীতিটা বুঝি সেদিন থেকে বিজেপিটাই করি, যেদিন থেকে ভোটাধিকার হয়েছে সেদিন থেকে যদি ভোটে বিজেপি দাঁড়িয়েছে বিজেপিটাই করি, আমাদের বিজেপিতে জন্ম। সেই জায়গায় দাঁড়িয়ে যেদিন বিজেপির কিচ্ছু ছিল না সেই দিন আমরা ভারতীয় জনতা পার্টি করতাম। আজ ভারতীয় জনতা পার্টির অনেক ভালো পরিস্থিতি হয়েছে, সেক্ষেত্রে হারানো বা কী পরিস্থিতি আছে তার উপরে নির্ভর করে। এবং আপনারা জানেন, আপনারা যারা সিদ্ধান্ত নেওয়ার মতো দায়িত্বপ্রাপ্ত নেতারা আছেন, তারা জানেন যে আমরা হাজারবার চিৎকার করলেও আমরা অন্য কোনো দলে চলে যাব না, যে কারণে আমাদের প্রত্যেক দিন প্রতিনিয়ত সেই ভোটের আগে থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের আবেগ, আমাদের সিদ্ধান্ত, আমাদের চিন্তাভাবনাকে পদদলিত করা হচ্ছে প্রতিনিয়ত। আমাদের বলার কোনো অধিকার নেই, আমরা আমাদের সমস্যার কথা কোথাও বলতে পারবো না। এবং আমাদের সমস্যা মানে কোন সমস্যা? নেতারা ফোন ধরে না, আর রাজ্যের পদাধিকারী যারা থাকে, যারা মোর্চার পদাধিকারী থাকে, আমরা তো ওই নেতার ওই পর্যায়ে কখনো নিজেদের নিয়ে যাইনি, সেক্ষেত্রে আমরা কার্যকর্তাদের ফোন ধরি, আর কার্যকর্তাদের কান্না প্রতিনিয়ত আমাদের মতো কার্যকর্তাদের শুনতে হয়। সেখানে দাঁড়িয়ে এই রাজীব বন্দ্যোপাধ্যায় যে ভোটের আগে চার্টার ফ্লাইটে করে বারবার দিল্লি গেছে এবং সিদ্ধান্ত নিয়েছে, বড় বড় কথা বলেছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে, এবং সেই দিন বিরোধী দলনেতার বড় কাছের লোক ছিল, আজকের বিরোধী দলনেতাও অন্য দল থেকে এসেছে, তারপরেও ভারতীয় জনতা পার্টির বিরোধী দলনেতা, তার বিরুদ্ধে কোনো রূপ কথা বলার অধিকার আমরা কার্যকর্তারা মেনে নেব না। আমরা দলীয় শৃঙ্খলা সব সময় পালন করি, এবং আপনারা যতবার সিদ্ধান্ত নেন, যতবার শাস্তি দেন, আমাদের মতো কার্যকর্তাদের দেন। একমাত্র আমরাই কি দায়বদ্ধ নাকি দলীয় শৃঙ্খলা মেনে নিতে? একজন কার্যকর্তা কী চেয়েছে ভারতীয় জনতা পার্টির কাছে? একজন কার্যকর্তা শুধু চেয়েছে ভারতীয় জনতা পার্টি এই পশ্চিমবঙ্গের বুকে সরকারে আসুক, হিন্দুরা, হিন্দুদের ওপর যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচার না হোক, রাষ্ট্রবাদ প্রতিষ্ঠা হোক, এবং আমরা আমাদের পরম্পরার যেন পুনরুদ্ধার এই বাংলার বুকে করতে পারি। আমাদের এই ন্যূনতম চাহিদাকে প্রতিনিয়ত আপনারা আপনাদের আওয়াজ দিয়ে, আপনাদের ক্ষমতা দিয়ে গলা টিপছেন। আর রাজীব ব্যানার্জির মতো লোকেরা আজও কেন সোকস হয় না? রাজীব ব্যানার্জির মতো, সব্যসাচী দত্তের মতো লোকেদের এখনও পর্যন্ত দলীয় পদাধিকারী করে রাখা হয়েছে, যাতে ওই পদাধিকারটাকে ব্যবহার করে নিয়ে তারা এখানে থেকে দিদিমণির মনের কথাগুলো বলে, এখানে থেকে ভারতীয় জনতা পার্টিতে থেকে তৃণমূলের কণ্ঠ ধারণ করে কথা বলে, এবং পরবর্তীতে ওই পদাধিকারী পদাধিকার বলেই কি না ভারতীয় জনতা পার্টির সম্পাদক জয়েন করলো তৃণমূল কংগ্রেসে, ভারতীয় জনতা পার্টি রাজ্যের পদাধিকারী রাজীব ব্যানার্জি জয়েন করলো তৃণমূল কংগ্রেসে। একমাত্র মমতা ব্যানার্জি নিচ্ছে না বলে এই দলে বসে আর এই দলের বিরুদ্ধে কথা বলছে। কার কথা বলছে? মমতা ব্যানার্জিকে সন্তুষ্ট করার মতো কথা বলছে। আর আমাদের যারা নেতারা, আমাদের যারা সিদ্ধান্ত নেওয়ার মতো লোকেরা, তারা চুপচাপ বসে তাদেরকে এখনও পর্যন্ত চেয়ার পেতে দিচ্ছে। ভাবা যায়, রাজ্য কার্যকারিণীর মতো একটা মূল্যবান কার্যকারিণী, তাতে আমাদের এই ভরাডুবি নিয়ে আলোচনা হবে, আমরা কিভাবে উঠে দাঁড়াবো আলোচনা হবে, আজও আমাদের বিভিন্ন আন্দোলনের আলোচনা হচ্ছে। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা পুলিশের লাঠি, তৃণমূলের অত্যাচার সব কিছু উপেক্ষা করে নেওয়ার পরও, ঘর ছাড়ার পরও
তারা রাস্তায় ভিড় করে আন্দোলনে সম্মুখীন, মানুষের স্বার্থে, দেশের স্বার্থে, এই রাজ্যের স্বার্থে। আজকের ভিড়ে কটা নেতা থাকে? কার্যকর্তাদের উপরে দায়িত্ব থাকে যে তাদের সংখ্যা আনতে হবে, তারা সেইভাবে লড়াই করবে। সেখানে তাদের সঙ্গে কবার বসা হয়েছে যাদের যাদের মনের বিরুদ্ধে কাজ হয়েছিল? তোলে আনা, পলিশ করা নেতাদের যখন ক্যান্ডিডেট করা হয়েছিল, দেখা গেছে তাদের চিফ ইলেকশনের, শ্রাবন্তীর চিফ ইলেকশন এজেন্ট ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠ লোক। এই রকম ধরনের সিদ্ধান্তের পরেও আপনারা কবার কার্যকর্তাদের সঙ্গে বসেছেন? আমরা কাউকে বলতে যাব, ভার্চুয়াল মিটিং চলুক আর যাই চলুক, যখন কথা বলতে যাব, এইটা বিষয় নয়। আপনারা লিখে দিন আপনাদেরকে কি বলতে হবে। প্রতিনিয়ত গত কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি, এক দু বছর ধরে, যে ভারতীয় জনতা পার্টিতে গণতন্ত্র, কার্যকর্তাদের গণতন্ত্র, কার্যকর্তাদের বলার অধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে। আপনারা কেউ নেই এমন যে যারা আমাদের কথা শুনবেন, কিন্তু মারটা আমরা খাই, রাস্তায় দাঁড়িয়ে প্রবলেমটা আমরা ফেস করি। এই রাজীব ব্যানার্জি এবং সব্যসাচী দত্তের মতো লোকেদের জন্য মাসুলটা গুনছে কিন্তু আমাদের মতো কার্যকর্তারা। সেক্ষেত্রে অবিলম্বে এই রাজীব ব্যানার্জি এবং সব্যসাচী দত্তের মতো লোক, যারা আমাদের নেতৃত্বকে নিয়ে বাজে কথা বলে এবং নেতৃত্বে থাকে, নেতৃত্বে থেকে, ভারতীয় জনতা পার্টিতে থেকে নেতৃত্বকে নিয়ে প্রতিনিয়ত বাজে কথা বলে, প্রতিনিয়ত ভারতীয় জনতা পার্টির শৃঙ্খলা ভঙ্গ করে, আজকের ওনাদের মতো লোকেদের জন্য আমাকে আজকে শৃঙ্খলা ভঙ্গ করতে হচ্ছে। এটা শৃঙ্খলা নয়, বিজেপির শৃঙ্খলা এটা নয় যে সোশ্যাল মিডিয়ায় বা নেতৃত্বকে নিয়ে, সোশ্যাল মিডিয়ায় সংগঠনের আভ্যন্তরীণ বিষয় নিয়ে আমি কথা বলবো। কিন্তু এদের মতো লোকেদের আপনারা যখন দিনের পর দিন পুষে যাচ্ছেন, রথিন্দার মতো মাননীয়, আমাদের সম্মানীয় ব্যক্তিত্বকে, রাজীব ব্যানার্জিকে ফিরিয়ে আনার দায়িত্ব দেওয়া হচ্ছে, আর সেটাকে শুনতে হচ্ছে মিডিয়ার মাধ্যমে আমাদের মতো কার্যকর্তাদের। আজকে প্রতিনিয়ত আপনাদের মতো যারা, এরকম প্রচুর নেতা যাদেরকে আমরা নেতা মানি, ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব যারা আছে, তাদের সেই মানে সেই রকম চাহিদা, পার্টিকে ব্যবহার করবে না বলে দীর্ঘদিন ধরে আপনারা রাজনীতি করছেন, দীর্ঘদিন ধরে আপনারা সংগঠন করছেন। আমরা কেউ হার্ডকোর পলিটিশিয়ান নই, আমরা একটা পারিবারিক নিয়মে, পারিবারিক মেলবন্ধনের মাধ্যমে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের আভ্যন্তরীণ যোগাযোগ এবং একটা পরিবারের মতো করে পার্টিটা করি। সেই পার্টিতে যখন আপনারা প্রফেশনাল রাজনীতিবিদ, এইরকম সুবিধাবাদী রাজীব ব্যানার্জি, আগে এনেছেন সোনালী গুহকে, সোনালী গুহকে আমাকেই দায়িত্ব ছিল, আমার ওপর দায়িত্ব ছিল যে সোনালী গুহকে নিয়ে বিভিন্ন জায়গায় বক্তব্য রাখতে যাওয়া, এই ধরনের অপদার্থ লোকেদেরকে পুষে আপনারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের অপমান করছেন। এবং শৃঙ্খলা রাখার দায়িত্ব, দলীয় শৃঙ্খলাকে বহন করার দায়িত্ব একমাত্র কার্যকর্তাদের উপর থাকে না।